আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন এন্ড ব্লগ। আমি তো আমার একটা প্রচণ্ড ফেভারিট একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খাসির ভুনা রেসিপি, অনেক কিউট হয়েছে। কালারটা অবশ্যই জানাবেন কেমন লাগছে না লাগছে, আর বাসায় ট্রাই করে অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেনই না। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদের বলবো, আমাকে ফেসবুকেও যেয়ে দেখবেন, আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো আমাকে ইউটিউব থেকে দেখবেন, কেমন। আর চলুন তাহলে আমি আমার রান্নার রেসিপিতে চলে যাই। আমি চারটা পেঁয়াজ নিছি, আর এই তো আমি আমার মাংসগুলো ধুয়ে নিছি। মাংসতে আমি হাড়ালা মাংস নিছি, চর্বিযুক্ত মাংস নিয়েছি, কারণ এখানে মিক্স মাংসটা অনেক কিউট লাগে রান্নাটা আসলে। আর অনেক টাইম নিয়ে রান্না করছি। আদা বাটা, রসুন বাটা, আর যা গোটা মশলা লাগতেছে, স্টার, আর হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা। ওকে, আমি চুলায় কড়াই বসিয়ে নিলাম। এখন আমি সাদা তেল দিয়ে দিব যতটুকু আমি প্রয়োজন মনে করছি। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, আমি আমার গোটা মশলাগুলো সব দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ অ্যাড করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর আমার টমেটো লাগছে দুইটা, তাহলে গ্রেভিটা অনেক অনেক খেতে মজা লাগে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি, আদা বাটা নিয়েছি 3 টেবিল চামচ, আর রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ। হ্যাঁ, এখন আমি মশলাগুলো মিক্স করে নেব। জিরা, ধনিয়া দিয়ে নিব, হলুদের ফাঁকি দিব 1 টেবিল অ্যান্ড হাফ চামচ, আর মরিচের ফাঁকি দিব আমি 2 টেবিল চামচ। সবগুলো আমি আমার পরিমাপ মতো দিয়ে নিছি। এখন আমি এই মশলাটাকে ভালো করে পানি দিয়ে একটু কুক করে নেব ঢেকে। তেল যখন উপরে ভাসবে তখন আমি মাংসটা অ্যাড করে নেব। এখন আমি মাংসটা দেওয়ার সাথে সাথে টমেটোটা দিয়ে নিব, তাহলে টমেটোটা সুন্দর গলে যাবে। এখন ভালো করে মিক্স করে রান্না করব 20 মিনিটস। আর গাইস, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, এখন এটা মাংস থেকেই পানি ছেড়েছে। সেই পানিটা দিয়েই আমি অনেক ভালো করে কষিয়ে নেব, আর অনেক টাইম নিয়ে আমি কুক করব মাংসটা, তাহলে মাংসটা খেতেও অনেক টেস্ট হয় আর সফট হয়। কিছুক্ষণ পর ঢেকে ঢেকে রান্না করব আর নেড়ে দিব কিছুক্ষণ পর পর। এখনই অনেক কিউট লাগতেছে কারণ পানিটা শুকিয়ে গেছে। আর তার আমি তেলে অনেকক্ষণ ভেজে নিব, অনেক সুন্দর লাগতেছে আমার তেলটাও ভেসে উঠতে উপরে। এখন আমি আলু অ্যাড করে দিব, আলু দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তাহলে আবার আসছি কিছুক্ষণ পর, ঢেকে দিলাম। হ্যাঁ, আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখছি কেমন হইলো, আর অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু একদম হট ওয়াটারটা দিছি, গরম বয়েল করা। হ্যাঁ, আপনারা ওইটাই চেষ্টা করবেন দিতে। এখন আমি কিছু গ্রিন চিলি দিয়ে দিব, কাঁচামরিচ, আরও কিছুক্ষণ রান্না করে নেব। অনেক সুন্দর হয়েছে, আশা করবো আপনাদের কাছেও ভালো লাগছে। আর অবশ্যই আমি এখন সার্ভ করছি, আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে, আমার প্রিয়জনরা অনেক পছন্দ করেছে, আমার বাচ্চারাও অনেক আপনারা বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আমাদের কাছে তো অনেক ভালো লাগছে সত্যি, কারণ গ্রেভিটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক কিউট হয়েছে রান্নাটা আসলে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ছোট এই কমেন্টে আমার কাছে অনেক কিছু। আর রেগুলার কিছু না কিছু বানিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বা করব, শুধুমাত্র আপনাদের একটু সাপোর্ট চাই। যদি আপনারা আমাকে একটু সাপোর্ট দেন আমি আরও অনেক দূরে যেতে পারবো শুধুমাত্র আপনাদের সাথে নিয়ে। আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করতে ভুলবেন না। সবাইকে এইটুকুই বলবো, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।